থানার লকআপ ভেঙে পালালো খুনে অভিযুক্ত দুই বন্দী। গতকাল রাতে হাওড়া শালিমার জিআরপিতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, 17 আগস্ট দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখার আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে 17 বছরের কিশোর শুভম হরিকে খুনের অভিযোগে কিশোরের দুই বন্ধু উলুবেড়িয়ার বাসিন্দা রাজু হরি ও সমীরুল মোল্লাকে বৃহস্পতিবার গ্রেফতার করে শালিমার জিআরপি। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থানার লকআপ ভেঙে পালালো খুনে অভিযুক্ত দুই বন্দী, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গতকাল রাতে হাওড়া শালিমার জিআরপিতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, 17 আগস্ট দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখার আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে 17 বছরের কিশোর শুভম হরিকে। খুনের অভিযোগে কিশোরের দুই বন্ধু উলুবেড়িয়ার বাসিন্দা রাজু হরি ও সমীরুল মোল্লাকে বৃহস্পতিবার গ্রেফতার করে শালিমার জিআরপি। পুলিশ হেফাজত থেকে গতকাল পালায় দুই বন্দী, তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। রবিবার ভোর রাতে শালিমার জিআরপির লকআপ থেকে দুই খুনের আসামি পালিয়ে যায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শালিমার জিআরপির সামনে, সেখানে সামনে ঠিক ডান দিকেই যে লকআপ আছে সেই লকআপ থেকেই কিন্তু পালিয়ে যায় এই দুই খুনের আসামি রাজু হরি এবং তার বন্ধু সামিরুল মোল্লা। এই সেই লকআপ, এই লকআপে থেকেই কিন্তু গতকাল রাতে পালিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে লকআপের যে লকআপ, তার ভেতরেই গতকাল রাতে দুজন আসামি ছিল উলবেড়িয়ায়। তারা তাদের বাড়ি এবং দুই বন্ধু মিলে এক তার অন্য এক বন্ধু শুভম গিরি হরি তাকে কিন্তু খুন করেছে এবং আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকেই খুন করা হয়। এই যে এখানটা যে দেখা যাচ্ছে যে দরজার যে ফাঁক আর সেখানে যে ক্ল্যাম থাকে সেটাকে ভেঙে সেখান থেকে একে একে বেরিয়ে যায়। আর রাত 3টে থেকে 3:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে রেল পুলিশ জানিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশের পক্ষ থেকে। শিয়ালদার এসআরপি, তিনি দায়িত্বে আছেন এখন শালিমার জিআরপি, তিনি গোটা ঘটনার তদন্ত করতে তিনিও এসেছেন। এবং গোটা ঘটনাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের পদস্থ আধিকারিকরা তারা তদন্ত করে দেখছে লকআপটা কীভাবে পালালো এই দুই বন্দী, সেটাই কিন্তু তারা খতিয়ে দেখছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নাড়া জলে টানা বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জল। জলে তোড়ে এদিন অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় বিপত্তি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাসপুর ভাটালো চন্দ্রকোনার 10-12টি গ্রাম, সমস্যায় কয়েক হাজার গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিজ নাড়া জল গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। দুদিকে ভাগ হয়ে গেল। ওই ফোন করলে তো আমার হাতে।